হ্যালো আসসালামু আলাইকুম চ্যানেল সবাই কেমন আছেন আমরা তো ভালো আছি বরাবরের মতো আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম এই রমজানের সেহরিতে আমরা কিন্তু পেট ভরে ভাত খেতে পারি এমন একটা ডাল রান্না করে দেখাবো আজকের রেসিপিতে এটা হচ্ছে মাশ ডাল এই ডালটা আমরা কম বেশি সবাই অনেক বেশি পছন্দ করি তাই না তো আজকে এই ডাল রান্নাটা খুব সহজ উপায়ে কীভাবে করা যায় সেই রেসিপিটাই করে দেখাবো তো চলুন ঝটপট শুরু করি রান্নাটা একেবারে দেশি ও পারফেক্ট রান্না যেভাবে করা লাগে সেটাই করে দেখানোর চেষ্টা করব। একটা পাত্রে আমি দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণ পানি এখন এই পানির মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ মাশকড়াইয়ের ডাল আমার এখানে যে ডালটা আমি নিয়েছি ডালটা আগে থেকে ভাজা এবং রেডি করা ডাল আর কি হাতে করে নেওয়া আপনারা চাইলে প্যাকেট যার যে ডালটা আছে ওটা যে কোনো সুপার শপে পাওয়া যায় মাসকলার ডাল ডালের গুঁড়া সেটা কিনে নিতে পারেন এই ডাল পানিতে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ ডালটাকে বেশ ভালো করে একটা নাড়ানি দিয়ে এভাবে নেড়ে দিতে হবে যাতে করে এর মধ্যে কোনো দানা দানা ভাব না থাকে যখন ভালোভাবে মিশে যাবে তখনই রান্নাটা হয়ে যাবে মাত্র পাঁচ মিনিটের মধ্যে এই ডাল রান্না করা যায় তো ডালটা ভিজতে থাকো আমি এদিক থেকে আরও একটা পাত্র বসিয়ে দিলাম চলুতে রান্নাটা বসিয়ে দিচ্ছি সরিষার তেলে রান্না করব আজকের এই ডাল তিন টেবিল চামচ পরিমাণ সরিষার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তিনটি পেঁয়াজ কুচি পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে এর মধ্যে আমি একটু মশলা দেব পেঁয়াজের কালার ব্রাউন কালার হয়ে গিয়েছে এ পর্যায়ে যে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ করে আর দিব অল্প অল্প গুড়া মশলা এই ডালের মধ্যে গুঁড়া মশলার পরিমাণটা অবশ্যই কম করে দিতে হবে যেমন হলুদ গুঁড়া আর লাল মরিচের গুঁড়া একেবারেই অল্প করে দিতে হবে তো ধনিয়া গুঁড়া হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া হাফ চা চামচ পরিমাণ আর লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ বাজা জিরের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন মশলাটাকে এক মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব এই ডালটা রান্না করার যে একটা প্রসেস সেটা হলো তিনটা বলক ওঠার পর এই ডালটা রান্না করা কমপ্লিট হয়ে যায় তো এখন এ পর্যায়ে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আমি মাছের মাথা আর মাছের পিস মিলিয়ে আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের মাছ দিয়ে রান্না করতে পারেন এই ডাল যে কোনো মাছের মাথা দিয়ে কিন্তু খেতে ভালো লাগে বা চিংড়ি মাছ দিয়েও খেতে ভালো লাগে তো আমি এখানে মাছটাকে একটু কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে যখনই মাছটা কষানো হয়ে যাবে দুই তিন মিনিটের মতো এভাবে কোক করলেই মাছটা কষানো হবে উলটিয়ে পালটিয়ে একটু দিচ্ছি যখন মাছটা পুরোপুরি হয়ে যাবে তখন আমি নামিয়ে নিচ্ছি আজকের এই ডাল রান্নার রেসিপিটা যারা নতুন রাঁধুনি আপুরা আছেন বা বেচেলার ভাইয়ারা আছেন তাদের জন্য অনেকটাই উপকারী হবে আমি মনে করি কারণ মাসের ডাল রান্না করা অন্য সব ডালের চেয়ে একটু অন্যরকম মানে ব্যতিক্রম অনেকে হয়তো বা আমরা জানি না এই রান্নার প্রসেসটা সেজন্য আমি সহজভাবেই করে দেখানোর চেষ্টা করতেছি তো ভিজিয়ে রাখা ডাল দিয়ে দিলাম এই কষানো মশলার মধ্যে মাছ যেহেতু কষিয়ে নিয়েছি ডালটা যখন বলক যাবে তখন মাছ দিয়ে দিব কষানো মাছ আর কি তো এখানে আমি যে পানি দিয়ে ডালটাকে গুলিয়ে রেখেছিলাম তো এই পানিতে কিন্তু আমাদের ডালটা একেবারেই ঘন হয়ে যাবে এই যে নাড়াচাড়া করার পর নিজেই বুঝতে পারবেন যে ডালের পরিমাণটা কেমন তো সেই অনুপাতে আবারও পানি দিয়ে দিচ্ছি আমি এখানে তিন কাপ পরিমাণ এক কাপ মাছ ডালের জন্য ছয় কাপ পরিমাণ পানি রাখবে তো সেই অনুপাতে পানিটা দিতে হবে এই ডাল রান্না করার পর অনেকটাই ঘন হয়ে যায় সেই জন্য পানির মাপটাও কিন্তু এই ডাল রান্না করার বেলায় খুবই জরুরি মানে ভালোভাবে বুঝে শুনে দিতে হবে এই যে বুধবুদ করে একটা বলক যখন উঠতে শুরু করেছে এই পর্যায়ে কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না তাহলে ডালগুলো দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে একটু নেড়ে চেড়েই এই ডাল রান্না করতে হবে অনবরত নাড়তে হবে আর কি যখনই এই পুরোপুরি বলক উঠে যাবে তখনই আমি মাছগুলো দিয়ে দিচ্ছি কষিয়ে রাখা মাছ মাছটাও তো রান্নাই করা তাই না আর সময় লাগবে না এই ডালটা রান্না করতে আর মাত্র দুইটা বলক উঠাবো এর মধ্যে আমাদের ডাল রান্না হয়ে যাবে আর কতটা ঘনত্ব দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন এটা যখন নামিয়ে নিব তখন কিন্তু আরও অনেকটা ঘন হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চার পাঁচটা আস্ত কাঁচা মরিচ আর তিনটা শুকনা মরিচ যেহেতু ঝালের পরিমাণটা কম দিয়েছি সেক্ষেত্রে এই মরিচগুলো আমি দিচ্ছি ঝালটা একটু ভেতর থেকে বের হয়ে আসবে মাছের পিচগুলো চাইলে আপনারা ভেঙে দিতে পারেন বা আস্তেও রাখতে পারেন তবে এই মাছকালায় ডাল রান্নার বেলায় মাছগুলো ভেঙে চড়ে দিলেই কিন্তু খেতে ভালো লাগে দুই তিনটা বলক হয়ে গিয়েছে যখনই মোটা মোটা বলক উঠতে শুরু করবে আর উপর থেকে একটু একটু ফেনা দেখতে পাচ্ছেন সেই ফেনাটা কিন্তু মিলেমিশে যাবে এই ডালের সঙ্গে শেষ পর্যায়ে দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা এখন আমি চুলো অফ করে দিব নাড়াচাড়া বন্ধ করে দিব এই মোটা পলকটা যখন মোটা মোটা হয়ে উঠবে তখনই বুঝে নিতে হবে যে আমাদের ডাল রান্না অলমোস্ট হয়ে গিয়েছে তো আমি চুলো অফ করে দিলাম তারপর এর ঘনত্বটা দেখাচ্ছি যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও একটু ঘন হবে আশা করবো আজকের ডালের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অনুরোধ করব যারা আমার চ্যানেলে নতুন এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার নাই প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন তো এই যে ডালের ঘনত্ব আর আমি তো চেষ্টা করি গ্রাম বাংলার সহজ রান্নাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এই ডাল রান্নাটা আমরা কম বেশি অনেকেই খুব বেশি পছন্দ করি সেজন্য এখন খুব সহজভাবে রান্নাটা করে ফেলতে পারবো সেই রান্নাটাই কিন্তু আমি করে দেখানোর চেষ্টা করেছি ভালো লাগলে একটি লাইক দিবেন কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আজকের মতো তাহলে বিদায় সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ